তো আজকে ক্লিয়ার করছি হচ্ছে কিভাবে রেজাল্ট তৈরি হয়েছে। অনেকে অনেক রকম কোশ্চেন ছিল যে ভাইয়া এইচএসসির রেজাল্ট কীভাবে তৈরি হয়েছে, এবং প্রথমে যেটা ছিল সেটা হচ্ছে প্রথমে বলছে যে জেএসসি এবং এসএসসি এই দুইটা মিলিয়ে যে গড় অ্যাভারেজ একটা নাম্বার আসবে এই নাম্বার মিলে হচ্ছে তোমাদের এইচএসসি বা আমাদের এইচএসসি পরীক্ষার রেজাল্ট দিবে। কিন্তু পরবর্তীতে আবার দেখা গেল যে তারা বললো যে 25% হচ্ছে জেএসসি থেকে নিবে আর 75% হচ্ছে তোমার এসএসসি থেকে নিবে, কিন্তু এই দুইটার একটাও করে নাই, ওই যে 50% এটাও নেয় নাই, এবং 25% এবং 75% যেটা নেওয়ার কথা ছিল সেটাও নেয় নাই। তো কীভাবে হয়েছে, প্রথমে এই যে আমি আমার রেজাল্ট শিট দেখে একটা, প্রথমে হচ্ছে জেএসসি, জেএসসি এবং হচ্ছে এসএসসি এর ভিতরে দুইটার ভিতরে প্রথমে যেই কমন ব্যাপারটা হচ্ছে বাংলা, ইংরেজি আর আইসিটি, এই তিনটা সাবজেক্ট, এই তিনটা সাবজেক্টের মধ্যে এই জেএসসি এবং এসএসসি এই দুইটা মিলিয়ে যারা বাংলায় এ প্লাস পাইছে তাদের এইচএসসিতে এ প্লাস দেওয়া হয়েছে, এবং যারা ইংলিশে এ প্লাস পাইছে দুইটাতেই তো সেক্ষেত্রে তাদেরকে এ প্লাস দেওয়া হয়েছে, এবং যারা হচ্ছে আইসিটিতে এই দুইটাতেই এ প্লাস পাইছে ওদেরকেও এইচএসসিতে এ প্লাস দেওয়া হয়েছে। আচ্ছা, ওই এ ওই ওই নাম্বারের উপর ভিত্তি করে দেখেন, ওই জেএসসিতেও যারা এ প্লাস পাইছে এবং এসএসসিতেও যারা এ প্লাস পাইছে, তো এটার উপর ভিত্তি করে ওদেরকে প্লাস দেওয়া হয়েছে। এবং ওই নাম্বারটা কীভাবে কাউন্ট করছে, নাম্বারটা কাউন্ট করছে হচ্ছে ওই যে 75% আর 25% যেটা বলেন, কিন্তু ওটা নাম্বার ক্ষেত্রে পরে, যেহেতু আমাদের প্রথমে আজকে হচ্ছে পয়েন্ট আকারে দেওয়া হয়েছে এবং গ্রেডিং করছে এ প্লাস এ মাইনাস বি এরকম টাইপের, তো এইটা যেভাবে বের করছে সেটা নিয়ম হচ্ছে ওই জেএসসি এবং হচ্ছে এসএসসি এই দুটাতে বাংলা এবং আইসিটি আর হচ্ছে ইংরেজি এটাতে কমন, এই তিনটা সাবজেক্ট তো কমন, এগুলোর মধ্যে যারা এ প্লাস পাইছে তাদেরকে এ প্লাস দিছে, এবং যারা বি পাইছে তাদেরকে বি দিছে, যাদের এ মাইনাস আসছিল তাদেরকে এ মাইনাস দিছে। তারপর আসে গ্রুপ সাবজেক্টে, অবশ্যই যারা এসএসসিতে গ্রুপে ছিলা ইন্টারে, সরি এসএসসিতে যারা কমার্সে ছিলা এবং ইন্টারেও তারা কমার্সে ছিলা, এবং এসএসসি যারা আর্টসে ছিল তারা তো ওইখানেও আর্টসে ছিল, এবং যারা সায়েন্সে ছিল তারা ওইখানেও এইচএসসি তো সায়েন্সে ছিল, এবং অনেকে গ্রুপ চেঞ্জ করছে এটা পরে। যাদের গ্রুপ চেঞ্জ করো নাই এবং এসএসসি এইচএসসি দুটাতেই একই গ্রুপে ছিল, তাদের ক্ষেত্রে কী হয়েছে, একটা কমন সাবজেক্ট গ্রুপ সাবজেক্টের উপর বেশি জোর দিছে। যেমন ধরো তুমি অ্যাকাউন্টিংয়ে, অ্যাকাউন্টিংয়ে যদি এসএসসিতে এ প্লাস পাওয়া থাকো তাহলে তুমি এইচএসসি তো এ প্লাস পাইবা, এবং যদি তুমি এসএসসিতে এ পাও তাহলে এইচএসসি তো এ পাইবা, আর হচ্ছে তুমি যদি গ্রুপ সাবজেক্টের ক্ষেত্রে প্রতিটা ক্ষেত্রে অ্যাকাউন্টিং এরপর আসি মার্কেটিং, মার্কেটিংও যারা এসএসসিতে এ প্লাস পাইছো তাদেরকে এইচএসসি তো এ প্লাস দেওয়া হয়েছে, এবং অন্যান্য সাবজেক্ট আর হচ্ছে তোমাদের এরপরে ফোর পয়েন্ট মানে তোমার চতুর্থ বিষয়, ও চতুর্থ বিষয় হচ্ছে যারা ভালো করছে, চতুর্থ বিষয় যাদের যে সাবজেক্ট ছিল এটাতে যাদের ফোর আসছে ওই ক্ষেত্রে তাদেরকে টাইনারে না আর কি এ প্লাস দিয়ে দিছে। মনে করো চারটা সাবজেক্ট, বাকি যে আমাদের সাবজেক্ট কয়টা, অলমোস্ট সাবজেক্ট হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7টা, আচ্ছা এই সাব সাতটা, এর ভিতরে 6টা সাবজেক্ট, তো 6টা কি, 6টার ভিতরে 3টা তো কমন, আচ্ছা আমাদের সাবজেক্ট হচ্ছে 6টা, টোটাল 7টা, এর ভিতরে একটা হচ্ছে চতুর্থ ফোর্থ সাবজেক্ট আর হচ্ছে 6টা, এই 6টার মধ্যে 3টা সাবজেক্ট তো আমাদের ওই যে দুইটা একসাথে যে কমন সাবজেক্ট বাংলা ইংরেজি আর হচ্ছে আইসিটি এটার উপরে চলে আসছে জেএসসি এবং এসএসসি, আর হচ্ছে 3টা বাকি, এই 3টার উপরে যারা তোমার এই এসসিতে গ্রুপ সাবজেক্টে যারা ভালো করছে তাদের নাম্বার ভালো আসছে, এবং যারা খারাপ করছে তাদের নাম্বারটা একটু খারাপ আসছে। এই জন্য অনেকের কোশ্চেন আসলে ভাইয়া আমি তো এ প্লাস পাইছি জিএসসিতে, আমি ভালো নাম্বার করছিলাম কিন্তু এসসিতে মাইনাস আসে আসলো, যদি এরকম এরকম নেয় তাহলে তো আমার এই পয়েন্টটা আসে না। হ্যাঁ, তো এক্ষেত্রে কেন আসলো, কারণ হচ্ছে তুমি অন্যান্য সাবজেক্টে যেমন ধরো বাংলা ইংলিশে তুমি খারাপ করছিলা জিএসসিতে, এবং অন্য সাবজেক্টে ভালো করছিলা যার ফলে তোমার এ প্লাস আসছিল বা তোমার এ আইসা এবং ভালো একটা সাবজেক্ট নাম্বার আসছিল, কিন্তু পরবর্তীতে দেখা গেল এই অন্য বাংলা ইংলিশে যেহেতু তুমি খারাপ করছো, ঠিক আছে, কিন্তু পরবর্তীতে এখন তুমি এইচএসসিতে এসে দেখো যে তোমার যদি তুমি গড় ধরো তাহলে তো এ প্লাস আসার কথা, কিন্তু এ প্লাসটা কেন আসলো না, কারণ তুমি ওই যে বাংলায় জেএসসিতে আর এসএসসিতে এই দুইটা মিলে তুমি যে বাংলায় খারাপ করছিলে একটু, এই জন্য তোমার নাম্বারটা ওই দিকটা কমে আসছে যার ফলে তোমার এইচএসসিতেও নাম্বারটা খারাপ হচ্ছে। তো তুমি এ প্লাস পাইছো বা এ মাইনাস পাইছো সেখানে তোমার গ্রেডিংটা আসে নাই, গ্রেডিংটা আসছে মূলত এই প্রথমে আসছে তোমার এই তিনটা সাবজেক্টের উপরে কী পাইছো এটার উপর নির্ভর করে, এবং পরবর্তী আসছে হচ্ছে বাকি যে সাবজেক্টগুলো এগুলোর উপর নির্ভর করে, ঠিক আছে। গ্রুপ সাবজেক্টের উপর নির্ভর করে আসছে তিনটা বিষয়, আর হচ্ছে তিনটা বিষয় আছে তোমার ওই এসসির জেএসসির বাংলা আইসিটি আর ইংলিশি এটার উপর, ঠিক আছে। এবং এর উপরে যারা ভালো রেজাল্ট করছে তাদেরকে স্বাগতম, যারা খারাপ রেজাল্ট করছে তাদেরকেও স্বাগতম, এবং পরবর্তীতে এখনও তো খেলা শেষ হয় না, মেন খেলা ভার্সিটিতে খেলা হবে, দেখা যাবে ওইখানে কে ভালো করে, এবং সবার জন্য শুভকামনা, আর এই রেজাল্ট নিয়ে কেউ হতাশা অবশ্যই হবে না, যেটাই আল্লাহ যা করে সব কিছু ভালোর জন্যই করে,
এবং আজকের জন্য এতটুকুই থাকলো ধন্যবাদ আসসালামু আলাইকুম